যে আজকে আপনি ভোটের প্রচারের জন্য আদিবাসী মহিলাদের নিয়ে অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন, কেন করলেন? এ বিষয়ে আমাদের ভাবনা চিন্তা খুব সুনির্দিষ্ট। আমরা চাইছি আগামী দিনে 127 গোসাবা বিধানসভা ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন এবং সকলে যাতে ভোট দিতে যায়, মানে সার্বিক ভোটদানে সবাই এগিয়ে আসবে, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠান করেছি। আদিবাসীদের এখানে এই মনোজ্ঞ অনুষ্ঠানে প্রাধান্য দেওয়া হয়েছে এই জন্যে, আমরা দেখেছি আমাদের এখানে 10% আদিবাসী বসবাস করেন, তাদের ক্ষেত্রে ভোটদান সেই পার্সেন্টেজটা একটু কম, তাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করার জন্যে আদিবাসী নৃত্যকে আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। আপনার নাম? সৌরভ মিত্র, বিডিও গোসাবা।